সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি এমন একটি পণ্য নিয়ে হাজির হয়েছি যে পণ্যটা দিয়ে আপনি পাইকারি ব্যবসা করে অর্থাৎ দোকান দোকান অথবা ডিপার্টমেন্টাল স্টোর অথবা সুপার শপগুলোতে আপনি সেল করে ভালো একটি মান্থলি হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনি আয় করতে পারবেন। দর্শক, যদি এই পণ্যটা নিয়ে কীভাবে ব্যবসা করে আপনি নিজে নিজে স্বাবলম্বী হবেন এই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দর্শক, আপনাদের সকলকে মিনি বিজনেস আইডিয়ার পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের যে প্রোডাক্টটা নিয়ে হাজির হয়েছি আপনারা সেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হলো আমাদের সাইকেল ক্যান্ডি। এই সাইকেল ক্যান্ডিটি চায়নার একটি অত্যন্ত জনপ্রিয় চকলেট, এটা আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে এসেছি। বর্তমান বাংলাদেশের মার্কেটে এই সাইকেল চকলেটটি তুমুল আকারে জনপ্রিয় হয়েছে। আমরা যখন এই প্রোডাক্টটি প্রথমবার এনেছি তখন আমাদের স্টক অলরেডি 2 থেকে 3 বার খালি হয়ে গিয়েছে, এই কারণেই বললাম যে এই প্রোডাক্টটা এখন তুমুল পরিমাণে চলছে। একটা প্রোডাক্ট যে অনেক বেশি চলে এটা আমরা কীভাবে বুঝি, সেটা হচ্ছে হলো যখন আমরা আমাদের নির্ধারিত মার্কেটে প্রোডাক্টটা আমরা শো করি এবং দোকানে দোকানে আমরা দিয়ে আসি, প্রথম অর্ডারটা কিন্তু দোকানদাররা আমাদেরকে দেয় না, আমাদের পরিচিতির কারণে আমরা দিয়ে আসতে পারি। পরবর্তীতে যখন দোকানদার নিজেই ডিমান্ড করে এবং কয়েকবার ডিমান্ড করে তখন আমরা বুঝি যে এই প্রোডাক্টটা আস্তে আস্তে সবাই পছন্দ করতে শুরু করেছে। তাই বলছি যে এই সাইকেল চকলেটটা দিয়ে আপনারা 100% ব্যবসা করতে পারবেন এবং বর্তমান মার্কেটে এটার দারুণ একটি চাহিদা তৈরি হয়েছে। এখন এই প্রোডাক্টটা নিয়ে কারা ব্যবসা করতে পারবেন এবং কোথায় ব্যবসা করতে পারবেন? আচ্ছা, এই প্রোডাক্টটা নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন হচ্ছে হলো ডিপার্টমেন্টাল স্টোর অথবা বেকারি অথবা কনফেকশনারি অথবা মুদি দোকান বা যেই সমস্ত দোকানগুলোতে আপনি চকলেট সেল করেন সেই সমস্ত দোকানগুলোতে আপনি এটা সেল করতে পারবেন। এবং কারা সেল করতে পারবেন? তারাই সেল করতে পারবেন আপনি যদি এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার ইচ্ছা পোষণ করেন। তাহলে সর্বপ্রথম আপনি আপনার এলাকাতে ঘুরে দেখবেন যে এই চকলেটটা বিভিন্ন দোকান কনফেকশনারি বা মুদি দোকানে দেখা যাচ্ছে কি না। যদি না দেখা যায় তাহলে আপনি এই পণ্যটা নিয়ে আপনার এলাকায় খুব দ্রুত ব্যবসা শুরু করে দিন, কারণ আমাদের এই পণ্যটা যেভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে যদি আপনার এলাকায় আপনার আগে অন্য কেউ নিয়ে শুরু করে তাহলে কিন্তু আপনি সুযোগটি আর পাবেন না। তাই বলছি আপনার এলাকায় যদি আপনি এই প্রোডাক্টটা এখনও না দেখতে পান তাহলে এই প্রোডাক্টটা নিয়ে দ্রুত বিজনেস শুরু করে দিন, আপনি খুবই সফলভাবে এই ব্যবসাটা করতে পারবেন এবং আপনি মাসে একটি কাঙ্ক্ষিত অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। কারণ দোকানদাররা এবং চূড়ান্ত কাস্টমাররা সবসময় এই ধরনের ইউনিক একটা আইটেম কিন্তু সবসময় খোঁজে ব্যবসার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা সাইকেল ক্যান্ডি, তো একটা সাইকেল কিন্তু মিনিমাম আপনি যদি একটা খেলনা হিসেবে কিনতে চান তাহলেও কিন্তু 40 থেকে 50 টাকা একটা খেলনা হিসেবে সাইকেল ক্যান্ডির দাম হবে বা একটা সাইকেলের দাম হবে। কিন্তু এখানে সাইকেল প্লাস চকলেট দুইটা জিনিস দোকানদাররা 20 থেকে 25 টাকা সেল করে এবং কোথাও কোথাও 15 টাকা করেও সেল করে, মানে 15 থেকে 25 টাকার মধ্যে দোকানদাররা কিন্তু এটা সেল করে। যেহেতু বাইরের প্রোডাক্ট নির্দিষ্ট কোনো রেট নেই তাই দোকানদাররা জায়গা বুঝে স্থান বুঝে এটা সেল করে। তো তাহলে যারা চূড়ান্ত কাস্টমার তারা কত সস্তায় একটা খেলনা প্লাস চকলেট পাচ্ছে যা সেটা আপনি চিন্তা করে দেখুন। এই প্রোডাক্টটা দ্রুত চলার কারণটাই কিন্তু মূলত এটা। তো দর্শক, আপনারা আমাদের কাছ থেকে এটা চূড়ান্ত পাইকারি রেটে নিয়ে আপনারা বিভিন্ন দোকানে আপনারা পাইকারি বিক্রয় করতে পারবেন। এই প্রোডাক্টটা আপনারা আমাদেরকে অর্ডার করলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন আপনার আমাদের কাছে আসতে হবে না, আপনি শুধু ফোনে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে দিবেন, আমরা আপনার দারগোড়ায় অর্থাৎ আপনি যে এলাকায় আছেন, ধরুন আপনি টাঙ্গাইলে আছেন, তাহলে আমরা টাঙ্গাইল সদরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টটা পাঠিয়ে দেব, বা আপনি যেই শহরেই থাকেন সেখানে সদরে আমরা কুরিয়ার সার্ভিসে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো, সেই ওখান থেকে আপনি প্রোডাক্টটা রিসিভ করে নেবেন। এবং যখন প্রোডাক্টটা পৌঁছাবে তখন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার আপনাকে কল করে কুরিয়ারের ঠিকানা এবং আপনার বিলটা বলে দিবে, আপনি সেখানে বিল দেওয়ার সাথে সাথে তারা আপনাকে প্রোডাক্টটা বুঝিয়ে দিবে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার কোনো আমাদেরকে অ্যাডভান্স করতে হচ্ছে না, যার কারণে আপনার কিন্তু কোনো প্রকার কোনো আর্থিক ঝুঁকি বা রিস্ক নেই। সুতরাং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ চাইলে খুব সহজেই কিন্তু আমাদের সাথে এই ব্যবসাটা শুরু করতে পারেন।
আপনি যখন এই প্রোডাক্টটা দিয়ে দোকানে আস্তে আস্তে করে পরিচিতি পাবেন, তখন আমাদের অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো নিয়েও কিন্তু আপনি দোকানে কাজ করতে পারবেন। অর্থাৎ আমাদের কিন্তু আরও প্রায় 150+ চকলেট আইটেম আছে এবং এর ভিতরে 40-50 আইটেম আছে সুপার সেলিং অভিহিত, অর্থাৎ সুপার সেলিং সেই প্রোডাক্টগুলো যেগুলো নিয়ে আপনি সাথে সাথে সেল করে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তাই আপনি যদি এই ব্যবসাটা করতে চান, অথবা আপনি সবসময় যদি আপনি চিন্তা করেন যে আপনি ব্যবসা করবেন বা অনলাইনে ঘাটাঘাটি করেন বা ইউটিউব দেখেন ব্যবসা সম্পর্কে, তাহলে আমি বলবো আর দেখাদেখি না করে ওগুলো বন্ধ করে আপনি এখন রিয়েল স্টেপ নেন, আমাদের সাথে বিজনেস স্টার্ট করেন, আপনি 100% সফল হতে পারবেন। তো যারা যারা অর্ডার করতে চান, আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, সেই মোবাইল নাম্বারে কল করে আপনারা আপনাদের অর্ডারটি কনফার্ম করবেন। এবং অর্ডার কনফার্ম করার সময় 1 কার্টন নিতে আপনার যে খরচটা লাগবে সেই খরচটা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে। অর্থাৎ 1 কার্টন মাল নিতে যদি 200 টাকা লাগে, তাহলে আপনি আমাদেরকে 400 টাকা অ্যাডভান্স দিতে হবে। অর্থাৎ অনেকেই কিন্তু ভিডিও দেখে খামখেয়ালি অর্ডার করে, প্রোডাক্ট পাঠাই পরে প্রোডাক্ট রিসিভ করে না, সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটা পাঠাতে 200 টাকা এবং ফেরত আনতে 200 টাকা আমাদের খরচ হয়, যার কারণে আমরা 400 টাকা অ্যাডভান্স নিব, 200 টাকা আপনার কুরিয়ার সার্ভিসের খরচ যাবে এবং বাকি 200 টাকা আপনার মূল বিল থেকে আমরা কমিয়ে কন্ডিশনে করে দেবো। অর্থাৎ আপনার যে মূল বিল হবে সেখান থেকে 200 টাকা আপনি কুরিয়ার সার্ভিস কম দিলে আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন। তো দর্শক, এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে সরবরাহ করব মাত্র 320 টাকায়, অর্থাৎ প্রতি পিস মাত্র 10.66 টাকা করে আমরা আপনাদেরকে চূড়ান্ত পাইকারি মূল্য দেব। এবং আপনারা প্রতি পিস যদি 12 টাকা করেও সেল করেন, তাহলে কিন্তু 1 জারে আপনার 60 টাকা করে প্রফিট হবে, অর্থাৎ 1 জারে 30 পিস করে আছে। তো এই 30 পিস চকলেট দোকানদার কিন্তু সেল করে প্রায় 450-500 টাকার মতো আপনার দোকানদার এটা টাকাটা তুলে ফেলবে এবং 200-250 টাকা দোকানদার 1 জারে প্রফিট করবে। তো দোকানদারের প্রফিট মার্জিন ভালো এবং আপনার পাইকারি হিসেবে প্রফিট মার্জিনও ভালো, তাই এই প্রোডাক্টটা নিয়ে কাজ করে আপনি সন্তুষ্ট হতে পারবেন এবং মাসে মিনিমাম 20-25 হাজার টাকা আপনি খুব সহজেই কিন্তু ইনকাম করতে পারবেন। কারণ প্রতিদিন যদি আপনি 1 কার্টন মাল সেল করতে পারেন, তাহলেই কিন্তু আপনার 700-800 টাকা ইনকাম হয়ে যাবে। 1 কার্টনে আপনার থাকে হচ্ছে হলো 20 জার, এরকম 20 বয়ম থাকে, তো 20 বয়ম সেল করলে আপনার কিন্তু প্রায় 700-800 টাকা অনায়াসে আপনার ইনকাম হয়ে যাবে। তো দর্শক, যারা যারা এই ব্যবসাটি করতে চান, মোবাইল করে আপনারা আপনাদের অর্ডারটি কনফার্ম করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আপনাদের সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।